রাকিল বাবু, থানায় কি হবে? থানায় একটু পুলিশ অফিসারের সঙ্গে একটু পুলিশ আফসার রাখছি সাহেব। আরে বাপ রে বাপ, বহুত কা আদমি আছে। আমার দোস্ত ঘনশ্যাম রক্ষিত সাহেব একদিন ওর গুদাম সিজ করলো, তো ঘনশ্যাম 10,000 টাকা নিয়ে রক্ষিত সাহেবকে ঘুষ দিতে এলো। রক্ষিত সাহেব ও রুপিয়া ওকে বাপস করে হাজতে ঘুষিয়ে দিল। বহুত কা আফসা। এর সাথে আপনাদের কি দরকার বাকিল বিবি? ও ওর মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে সম্বন্ধ হচ্ছে। আচ্ছা, লড়কি অচ্ছি হ্যাঁ, মেয়েকে আপনি দেখেছেন? আরে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে, সচ্চা আদমি, সচ্চি বেটি। আই 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 আই। সাহেব আছেন? হ্যাঁ, আপনার নাম বলুন। বর্ধমান থেকে অতুল বাবু এসেছেন। অতুল রায় অ্যাডভোকেট। সারি ঠিক আছে। পুলিশের মেয়ে কেমন বউ হবে কে জানে? হ্যাঁ, পৃথিবীর সব বই তো পুলিশ। ঠাট্টা করছে আমাকে? না না, ভাই ঠাট্টা করছে। পুলিশের মতো কড়া নজর না থাকলে আমরা কি ঠিক থাকতাম? ও ক্যারেক্টার নষ্ট হয়ে যেত। আই 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 যাই যাই। আমরা মিস্টার রক্ষিতকে চাই। কেন? সেটা মিস্টার রক্ষিত কি বলবো? না না না, আগে আমার বলতে হবে। আপনাদের বক্তব্য যে সাহেবের শ্রবণযোগ্য হয় তাহলে আপনি যেতে পারবেন। আপ বর্ধমান কা অতুল বাবু উকিল হয় তো? আন্দার যাই। ও কেন ডবল প্রমোশন পেয়ে গেলেন? অতুলের কোনো তুলনা নাই, আমি সুখময় শুকিয়ে যাই। বাহ বাহ বাহ, নমস্কার। আসুন আসুন। স্ত্রী বলছিলেন যে তুমি তো ওই ওইখানেই যাচ্ছ, চলো আমি তোমার সঙ্গে যাই। একেবারে মেয়ে দেখি পাকা কথাটা বলে আসি। পাকা কথা গেল, পাকা দেখা করে আশীর্বাদ করে যায়। পাকা দেখা সেভাবে তো প্রস্তুত হয়ে আসিনি। অপ্রস্তুত কি আছে? না মেয়ে দেখ পাকা দেখবো, একটা গয়না টয়না। গয়না কি? ধান্দুপতি আশীর্বাদ করে যান, তা তো মেয়ে না। না এই আপনি কি করছেন? না না, তুমি কোনো চিন্তা করো না, ও ঝুনঝুন সব ব্যবস্থা করে দেবে। ওকে যা, এই কেসটা যদি আমি জিতে নিতে পারেন তো আপনার ছেলে এবং আমি জোরবার লেখে দেবো। আগে মেয়ে দেখি। তা তো দেখবেনি। না অতকে তো ভালোই লেগেছে, কি হয় অতর সঙ্গে তো আর আমার ছেলের বিয়ে হবে না। না আমি যার সঙ্গে বিয়ে হবে আমার একমাত্র ছেলের বইয়ের জন্য আমি সুন্দরী মেয়েই আশা করবো। আপনার ছেলেকে তো আমি দেখেছি, এই অতুল বাবুর ফটোটাই। অবশ্য টাকটা এখন অত বড় হয়নি, তবে হবে। আর আমার মেয়ে সম্পর্কে এইটুকু বলতে পারি, সে আপনার চেয়ে সুন্দরী। আপনার কখন এলেন? এই সকালবেলা কোর্ট থেকে একবারে সওয়াল টাওয়াল সেরে ওই ঝুনঝুনের ওখান থেকে মিসেসকে তুলে এখানে আসছি। আপনি করে বুঝে দিকে মেয়ে পছন্দ হলে দেনা পাওনার ব্যাপারটা একবারে সেরে ফেলতে হবে। দেনা পাওনা মানে আপনার মেয়েকে তো আপনি কিছু দেবেন। অপর্ণা আমার একমাত্র মেয়ে, তাকে আমি সর্বস্ব দেব। কিন্তু আপনি মনে রাখবেন আমার মেয়ে যেন কোনো কষ্ট না পায়। না এই আপনি কি বলছেন মিস্টার রক্ষিত, কষ্ট কেন পাবে? মানে কষ্ট শুনুন মশাই, যে আমার মেয়েকে সুখী করবে আমি তার জন্য প্রাণ দিয়ে দিতে পারি। হ্যাঁ তা করুন। আবার এও মনে রাখবেন যে আমার মেয়েকে কষ্ট দেবে আমি তার প্রাণ নিয়ে নিতে পারি। হ্যাঁ তা করুন। হ্যাঁ চলুন চলিয়ে। শুনছো এই যে অন্দরমহল, ইনি বর্তমানে অতুলবাবু, ইনি অতুলবাবু স্ত্রী, ইনি অতুলবাবু স্ত্রী, এরা অপর্ণাকে দেখতে এসেছেন। আসুন আসুন আপনারা। রাম অবতার, রাম অবতার। এদিক শুনো না। মনে হচ্ছে মেয়ের সঙ্গে বিয়ে না দিলে আমাদের অ্যারেস্ট করে বোধ হয় হাজতে তুলবে। হ্যাঁ রক্ষিত সাহেব শ্রম করতে পারে, লেকিন রকিল সাহেব লড়কি পছন্দ হলে শাদি দিতে আপত্তি কি? না আপত্তির কিছু নেই। বিয়ের ব্যাপারে বুঝলেন পরশুরাম তার ওই 25 অংশের বইতে কেষ্ট কেষ্টার মুখ দিয়ে 93টা অতি দরকারি পয়েন্ট বলিয়েছেন,
সেটা আপাত দৃষ্টিতে একটু হাস্যকর মনে হলেও দাম্পত্য জীবনের পক্ষে খুব প্র্যাকটিক্যাল। মানে ওই লিস্টে আছে বেশভূষা, শয্যা, আমোদ প্রমোদ, বন্ধু নির্বাচন ইত্যাদি ইত্যাদি আর কি। মানে যেসব ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় মতভেদ হতে পারে সেগুলো ঠিক ঠিক মিল আছে কিনা। আইডিয়াটা মন্দ নয়। যেমন আমার মেয়ে অপু, আমার যেমন চিকেন রোস্টের গলদা চিংড়ি পছন্দ, ওরও ঠিক তেমনি। আশা করি আপনাদের ছেলের গলদা চিংড়ি খুব পছন্দ। না না, আমার ছেলে না, আরো চিংড়ি মাছ দেখলে আজকে উঠে। ওর একটু চিংড়ি মাছে অ্যালার্জি আছে কিনা তাই জানছি। আচ্ছা ঠিক আছে, সেদিন ওর জন্য অন্য মাছ রান্না হবে। ওইটাই হতে পারে। আমার মেয়েকে দেখা দেখা দেনা পড়ার ব্যাপারটা চুকিয়ে ফেলুন। হ্যাঁ, ও তো লিস্টটা তৈরি করে এনেছি। দেখি এই এই জিনিসের লিস্টটা আমরা করি। আমি তো বেশি লিখিনি, তাই তো সাধারণ দিয়ে থাকে। বেশি কি বলে, কম লিখেছে। আমি আমার মেয়েকে 60 ভরি সোনা দেবো। 60 আলাদা একটা হিরের সেট দেবো। আর অন্যান্য জিনিস নিলে 4 times দেবো। বর্তমানে টেলিভিশন দেখা যায়, পোস্টার দেখালে যায়, টেলিভিশন সেট দেবো। এভাবে যাবে ভদ্রলোক আরেক ভদ্রলোক নিয়ে দেখা করতে আসতে এবার এভাবে যাবে নাকি? এই যে আমার মেয়ে একমাত্র সন্তান অপর্ণা, বর্তমানের উকিল অতুল রায় তার সহধর্মিনী, আর ঝুনু মালাকে তো চিনি। পরশুদিন ঠিক 6টার সময় এসে হাজির হচ্ছি। 6 বাজে পাক্কা দেখা হবে।